আমরা একটি কমিটি, এখানে হচ্ছে কনভেনার হিসেবে ডক্টর আবাদুর রহমান, কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার, উনি এই পুরো কমিটিটাকে হচ্ছে আহ্বায়ক হিসেবে থাকবেন। আমার সাথেই আছেন আবাদুর রহমান, আর হচ্ছে কো কনভেনার হিসেবে মাহফুজ আলম, উনিও লেখালেখি এবং গবেষণার সাথে জড়িত, এবং এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর হচ্ছে সদস্য হিসেবে যারা থাকবেন তাদের নামগুলো আমি বলছি। সদস্য হিসেবে থাকতেছেন মুস্তাইন বিল্লা, লেখক ও মানবাধিকার কর্মী, মোহাম্মদ জাহিদুল হক, শিক্ষক, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নুরুল মোমেন ভূঁইয়া, নৃতাত্ত্বিক, জাতীয় শিক্ষক, শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়, তানজিন ওয়াহাব, আলোকচিত্রী, শিক্ষক ও কিউরেটর পরিচালক, শিল্পকলা একাডেমি, গবেষণা প্রকাশনা বিভাগ, সোহুল আহমেদ মুন্না, লেখক ও গবেষক। আর এছাড়া আমাদের সাথে আরও থাকবেন মেরিনা তাবাসুম, লিড আর্কিটেক্ট, মেরিনা তাবাসুম আর্কিটেক্টস। সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকতেছেন এখানে মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর, মহাপরিচালক আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ প্রেসিডেন্ট অথবা উপযুক্ত প্রতিনিধি, বাইজিদ মাহবুব খন্দকার, লিড আর্কিটেক্ট, নকশাবিদ আর্কিটেক্ট, সামরিক জাদুঘর স্থপতি, তানজিম হাসান সেলিম আর্কিটেক্ট, ডিজাইন ওয়ার্কার্স গ্রুপ, মুক্তিযুদ্ধ জাদুঘর স্থপতি। আর হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন আরও 2 একজন। এইভাবে কমিটিটা আজকে থেকে যাত্রা শুরু করলো, 19 জনের নাম হয়তো আমি বললাম আর কি, আর এখানে ছাত্র প্রতিনিধি যুক্ত হবে, তালিকাটি আমরা পাঠিয়ে দিব। আর হচ্ছে এই আজকে থেকে যাত্রা শুরু করলো, তো ওনারা এই সপ্তাহে আবার বসবেন মিটিং, আর আপনাদের কাছে রেগুলার আপডেটগুলো হয়তো প্রেস রিলিজের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এই আর এই বছরের মধ্যে কি উদ্বোধন, মানে এটাকে জনগণের জন্য উদ্বোধন করা যাবে কি না, অগ্রগতি কেমন হবে? হ্যাঁ, মোটামুটি তো আমরা এই কয়দিন প্রাথমিক কিছু ওনারা গবেষণা করেছেন, এবং ওনারা এই মিটিংগুলো করলে হয়তো প্রথম 2-3 সপ্তাহের মধ্যে ওনারা একটা রূপরেখা তৈরি করবেন, তখন এটি আসলে বলা যাবে। এখানে কি সারা দেশের জুলাই বিপ্লবের সারা দেশের স্মৃতিগুলোকে সংরক্ষণ করা হবে কিনা? হ্যাঁ, সারা দেশের স্মৃতিগুলোকেই এখানে সংরক্ষণ করা হবে বিভিন্ন জায়গায়, এবং এছাড়া গত 16 বছরের যে নিপীড়নের স্মৃতি রয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আয়নাঘরের একটা রেপ্লিকা করার কথা ভাবা হচ্ছে, তো সেই সকল নিপীড়নের চিহ্ন, বিজয়ের চিহ্নগুলোকে এখানে জড়ো করা হবে। এই শুধু মানে শুধু ম্যাম মানে অনেকগুলো স্মৃতিকে একসাথে ধারণ করা নয়, বরং এটি কীভাবে আমাদের আর একটা হচ্ছে একটা গবেষণার ক্ষেত্রও হইতে পারে, সেটা সবসময় কিন্তু একটা গবেষণা কেন্দ্র হিসেবে আমরা চাচ্ছি এই জায়গাটা তৈরি উন্মুক্ত হবে, এবং পুরো আন্দোলনের হচ্ছে এবং 16 বছরের নিপীড়নের যে ডকুমেন্টস আর্কাইভ সেটাও এইখান থেকেই সমন্বয় করা হবে কেন্দ্রীয়ভাবে।